আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন 9টা বাজে, চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুখানিও ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক কমেন্ট শেয়ার করবে। আর যা সব বন্ধুরা আজকে প্রথম দেখছে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তো চলো, সকালের কাজকর্ম সেরে এই যে এখন চলে এসেছি রান্না বসাবো। তো সকালের রান্না হবে, এখন কি রান্না হবে দেখা যাক। যে আলু নেব, ছোট আলুগুলো ভাজি ভাজা হবে আজকে, তো দেখা যাক। আর এইগুলো মানে আলুগুলো আমার ননদের বাড়ি থেকে আনা হয়েছে, মানে ওরা দিয়ে গেছে, ওদের অনেক আলু হয়েছে তো এগুলো দিয়ে গেছে আমাদের। চলো রান্নাটা বসিয়ে দিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সব কিছুই মোটামুটি জোগাড় করে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দেবো। আর একটু ডাল লাগবে, দেখি বলি ডাল নিয়ে আসতে। বাইরে সাহিদ আছে, ওর দাদি আছে। আর এখন হলো সন্ধ্যাবেলা, এখন আমরা এসেছি এই যে আমাদের মানে গ্রামে জলসা হচ্ছে, তো ওইখানে ওয়াজ শুনবো বলে এসেছি। তো দেখো এটা হলো মেয়েদের প্যান্ডেল, এই যে এটা মেয়েদের প্যান্ডেল। তো মানে পরে প্রচুর লোক হয়েছিলো, এখন তো বেশি নেই, কিন্তু প্যান্ডেল পুরো ভরে গিয়েছিলো। তারপর ওই যে পাশে যে চটটা, ওই চটটা খুলে দেওয়া হয়েছিল, ডান দিকের ওই চটটা। আর ওই যে বাঁ দিকে যে চট আছে ওইখান থেকে দেওয়া আছে, ওই পাশে হলো ছেলেরা বসেছে। তো ওইদিকে ছেলেরা আর এদিকে মেয়েরা, মানে আলাদা আলাদা প্যান্ডেল। আর ওই যে পর্দা দিয়ে দিয়েছে, পর্দায় মানে দেখা যাচ্ছে ওয়াজ করছে। তো আমরা এখন ওয়াজ শুনবো, শুনে তারপর বাড়ি চলে যাবো। তো একজন বক্তার মানে শেষ হলো, আর একজন উঠেছে, এই যে ইনি কিছু বলে তারপর আবার আদায় হবে, আদায়ের জলসা এটা। তো ইনি মানে অনেক কিছুই বলছিল, তো চলো শুনে শুনে বাড়ি যেয়ে আবার কথা হবে।
আর এখন কিন্তু প্যান্ডেল পুরো লোক ভর্তি হয়ে গেছে, মানে মেয়ে ছেলে এটা মেয়েদের প্যান্ডেল তো পুরো ভর্তি প্যান্ডেলের লোক। আর এটা হলো পরের দিন বিকালবেলা, তো সারাদিন মানে কাজকর্ম ব্যস্ত ছিলাম, রান্নাবান্না ছিল, আর আজকে শুক্রবার, রান্নাবান্না তো একটু তাড়াতাড়ি করতে হয়, তো ভিডিও আর তেমন করে করতে পারিনি। তো এখন বিকাল হয়ে গেছে, বিকালে ভাবলাম একটু ভিডিও করি, তো এই যে আবার চলে আসলাম তোমাদের মাঝে, তো দেখতে থাকো। তো বিকালে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তো এখন উঠে যে বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, ঘরবাড়িও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন বাইরে জামা কাপড় আছে ওইগুলো তুলবো। তো দুটো ঘরে আমি ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে, তো চলো এখন থেকে কন্টিনিউ ভিডিওটা করবো। তো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখলে লাইক দাওনি, তো প্লিজ লাইকটি দিও তোমরা। আর এই যে দেখো আমার এই গাছটাই ফুল ফুটেছে, এই গাছটার নাম আমি জানি না, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানিও। Thank you.
সন্ধ্যা টাইম, তো এই যে চা করে নিয়েছি, আর মাকেও চা করে ওই ঘরে দিয়ে আসলাম। মা তো লাল চা খায়, লাল চা করলাম, আর আমার জন্য এই যে একটু গুড়ের চা করলাম, খেজুরে গুড়ের চা। আর এই যে ছেলে মেয়ের জন্য একটু ম্যাগি করে নিচ্ছি। তো ওরা সন্ধ্যায় এখন ম্যাগিটাই খাবে আর আমি চা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার ওদের পড়াতে বসাতে হবে। তো দেখো ওদের পড়াতে বসেছি, এখন ওদেরকে পড়াবো। তো একজন তো বই নিয়ে বসেছে, আর একজন এই যে বই নিয়ে আসতে বলছি, তা কষ্ট হচ্ছে খুব। তো ওকে এখন পড়াতে বসাবো। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।